হ্যালো বন্ধুরা, রাইট নাও আমি আজ আপনাদের সাথে আলোচনা করব নতুন চরিত্র নিয়ে চিন্তিত এবার ভাবনা। ওয়েল, পুরো ভিডিওটিতে বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্পিং টু দ্য মেইন ভিডিও। বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী আসনা হাবিব ভাবনা নিখুঁত অভিনয় দিয়ে জয় করেছেন দর্শকদের মন। বর্তমানে বেশ কিছু নাটক ও ধারাবাহিকে কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ভাবনা। শুধু অভিনয় নয়, নাচ, কবিতা, উপন্যাস লেখা, ছবি আঁকাতেও পটু এই অভিনেত্রী। সোমবার জনি হকের সঞ্চালনায় টু নাইট শো লাইভে আসেন ভাবনা। এ সময় বর্তমানের কাজ ও ব্যক্তি জীবনের কিছু বিষয় শেয়ার করেছেন ভাবনা। অভিনয়ের পাশাপাশি ভালো ছবি আঁকেন ভাবনা। এ সম্পর্কে তিনি জানান, ছবি আঁকা একটা চাহিদা সম্পন্ন কাজ। আমি যখন বাসায় ছিলাম তখন ঘুম থেকে উঠে কোন একটি ছবির কাজ শুরু করতাম, সেটা রাতে শেষ করতাম। ঘুমাতে যাওয়ার আগে আগে সেটা পোস্ট করে ঘুমাতে যেতাম। এমনও দিন গেছে আমি 2-3টি ছবি এঁকে ফেলেছি। এখন আসলে হয়ে ওঠে না, কারণ আমার ভার্সিটির ক্লাস শুটিং নিয়ে ব্যস্ততার কারণে অনেক দিন ছবি আঁকতে পারছি না। শেষ ছবি কবে এঁকেছিলাম এবং কখন এঁকেছিলাম তা মনে নেই, তবে শেষ ছবি এঁকেছিলাম লাল মোরগের ছবি। বিটিভির ধারাবাহিক নাটকে অভিনয় প্রসঙ্গে ভাবনা জানান, বিটিভিতে এর আগে খণ্ড চরিত্রে অভিনয় করেছি, সেটাও বিশেষ দিবসের জন্য, কিন্তু ধারাবাহিকে এটাই আমার প্রথম। এই নাটকের নাম এখানে কেউ থাকে না। চরিত্রটা কেমন সেটা এখন বলা যাচ্ছে না। চরিত্রটা আসলে কি সেটা আমি এখনো জানি না, সবে মাত্র পাণ্ডুলিপিটি পড়েছি। তবে এই সিরিয়ালের জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে আমার চরিত্রটা একটু ভিন্ন ধরনের হবে। আমার লুক, অভিনয়ের ধরন সহ সবকিছু নিয়ে আমি খানিকটা চিন্তিত। এই চরিত্রটায় আমি নতুন, এটা এর আগে কখনো করিনি। আমার জন্য একটা চ্যালেঞ্জিং কাজ। আমি আর অনিমেষ চেষ্টা করছি চরিত্রটা কিভাবে বের করা যায়। এখানে সব গুণী অভিনেতা অভিনেত্রীরা কাজ করছেন। এখানে কেউ থাকে না নিয়ে আমরা অনেক ব্যস্ত। আশা করি ভালো করতে পারবো। অভিনয়, নাচ, কবিতা, উপন্যাস লেখা, ছবি আঁকা, ক্লাস, এত কিছু করার সময় পান কিভাবে? এমন প্রশ্নের উত্তরে ভাবনা জানান, আমার তো মনে হয় অনেক সময়। আমার তো মনে হয় ইচ্ছে থাকলে সব কিছু করা যায়, চাইলে একসাথে অনেক কিছু করা সম্ভব। ওয়েব সিরিজে অভিনয় প্রসঙ্গে ভাবনা জানান, আমরা ওয়েব সিরিজের সঙ্গে হয়তো অনেক পরে যুক্ত হয়েছি, অনেক দেশ কিন্তু অনেক আগেই যুক্ত হয়েছে। আমি ও জুভান প্রায় 3 বছর আগে একটি ওয়েব সিরিজ করেছি। 3 বছর আগে থেকেই কিন্তু ওয়েব সিরিজে কাজ হচ্ছে, কিন্তু করোনা ভাইরাসের সময় হয়তো আরো কিছু প্ল্যাটফর্ম এসেছে। বিশ্বে অনেক বড় দেশে কিছু ফিল্ম আছে যেগুলো শুধু টেলিভিশনেই দেখানো হয়, সেগুলো কিন্তু ইউটিউবে পাওয়া যাবে না। সুতরাং ইউটিউব এবং টেলিভিশনের জায়গা আলাদা আলাদাই থাকবে, টেলিভিশনের মান কমবে না। সো ভিউয়ার, জেনে তো নিলেন নতুন চরিত্র নিয়ে কিভাবে চিন্তিত ভাবনা। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।